বৈঠকখানা, নামটা সবার কাছে খুবই পরিচিত, তাই না? ঠিক নববর্ষের আগের মুহূর্তে যদি আমরা অন্যান্য বছর দেখি, একটা রমরমিয়ে অবস্থা চলে এখানে। কারণ ক্যালেন্ডার প্রিন্ট থেকে শুরু করে মিষ্টির প্যাকেট সব কিছুই কিন্তু এখানে প্রিন্ট করা যায়। বিভিন্ন ধরনের প্রিন্টিং মেশিন কিন্তু এখানে পাওয়া যায়, সব ধরনের জিনিস এখানে প্রিন্ট করা যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু এবছর সব কিছু জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কালি থেকে শুরু করে প্রিন্টার মেশিন এবং যেই বোর্ডে প্রিন্টিং করা হয় সেসব জিনিসেরও কিন্তু দাম একেবারে অগ্নি মূল্য। তো এই অবস্থায় দাঁড়িয়ে কি হারে প্রিন্টিং হচ্ছে, কারণ সামনেই নববর্ষ, ক্যালেন্ডার এবং মিষ্টির প্যাকেটের তো বিপুল সম্ভার হওয়ারই কথা, কিন্তু তবুও এই অবস্থায় আমরা শুনেছি, সূত্র অনুসারে জানতে পেরেছিলাম যে কাগজের যে বোর্ড সেগুলো কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে না। তবুও আমরা জেনে নেব যে পরিস্থিতি কেমন, কতটা হারে ক্যালেন্ডারের অর্ডার আসছে, কতটা এনারা কাজ পাচ্ছেন, সব কিছু নিয়ে এখানে আছে আমরা কথা বলে নেব। চলুন একবার দেখে নেওয়া যায় কলেজ স্ট্রিটের বৈঠকখানার অবস্থা। অশোক কুমার বোস, আপনার কোথেকে আসছেন? নিউ সিটি বক্স কোম্পানি। এখানে যেটা বললেন যে মিষ্টির প্যাকেট এখানে ছাপা হয় আপনার এখানে, সামনেই নববর্ষ, চাহিদাটা কেমন প্যাকেট? প্রতিবার চাহিদা ভালো থাকে, কিন্তু এবার অস্বাভাবিক বোর্ডের দাম বেড়ে যাওয়ার জন্য চাহিদাটা অনেক কমে গেছে, আর কমে যাওয়ার জন্য আমাদের মানে প্রিন্টিং খুব মার খেয়ে গেছি ব্যবসা। হ্যাঁ, যেটা এবারে ইস্যু আমরা শুনতে পেয়েছিলাম কি মিষ্টির প্যাকেটের যে বোর্ড এখন বাজারে পাওয়া যাচ্ছে না, এবং যেটা পাওয়া যাচ্ছে অনেক দাম বেড়ে গেছে। কত বাজার তুলনায় প্রায় 50% মতো দাম বেড়ে গেছে, 50% কাছাকাছি। অর্ডার কি নর্মালি আমাদের পার্টি বোর্ড দিয়ে দেয়, আমরা ছেপে দিই, আমরা খালি প্রিন্টিং করে দিই। নাম নির্মল সাহা, তা 30-35 বছর হবে। খুব খারাপ, প্রচণ্ড খারাপ, কাগজের দাম এত বেড়ে গেছে যার জন্য এখন লোকে হাত দিতেই ভয় পাচ্ছে, মিষ্টির বাক্স শুনেই পালাচ্ছে, দাম বেশি শুনেই পালাচ্ছে সব। দাম কেন বেড়ে গেছে এখন কি করে, সব মূল্যবৃদ্ধি দিয়ে দিয়ে সব কিছু বাড়ছে, এটাকে আর ছাড়বে, এটাও বেড়ে গেছে, ফুল চাষ বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে, তার সাথে সাথে এটাও বেড়ে গেছে, র মেটেরিয়ালস পাচ্ছে না, মিলাররা মাল তৈরি করতে পারছে না, যার জন্য দাম বেড়ে গেছে। এখন পরিস্থিতি অনেক খারাপ, প্রত্যেকে মানে এত খারাপ হয়ে গেছে যা চিন্তাই করা যায় না, মানে ওর 25% নেই। হ্যালো,
गौतम सामंत 22 बच्चे আগের তুলনায় প্রচুর হাফ কারণ ক্যালেন্ডারে এত রেট বেড়েছে কাজ করা সম্ভব না যে ক্যালেন্ডার 9 টাকা রেট ছিল সেটা এখন 14 টাকা হয়ে গেছে তো যে পার্টি 500 করতো সে এখন 100 করছে পেপারের দাম বাড়ছে পেপারের দাম বাড়লেই রেট বাড়বে এইভাবেই তো মার্কেট চলছে লকডাউনের পর থেকে যা মার্কেট গেছে মোটামুটি আমাদের ছোটখাটো ব্যবসাদাররা কোনো রকমের পেট ভাতে বেঁচে রয়েছে কৌশিক কর্মকার এমবি গ্রাফিক্স 36 বছর চাহিদা সব থেকে বড় কথা রিয়েল আর্ট পেপারের দাম এত বেড়েছে অ্যাকচুয়ালি পালস পাওয়া যাচ্ছে না আর যেটুখানি পালস পাওয়া যাচ্ছে বিদেশ থেকে তো আসে সেগুলো পালস না পেলে তো ওরা তো করতে পারে না এবার 2 টাকার মালটা সেটা 30 টাকায় বেচছে আকাশ ছোঁয়া দাম মানুষ যেটুখানি করতে হয় করছে ট্র্যাডিশনটা বজায় রাখছে যারা যারা রাখার রাখছে বাকি রাখছে না এবার ধরুন যেখানে 1000 পিস মালের কোয়ান্টিটি দরকার সেখানে গিয়ে 200-150 এর বাসি বাইরে যাচ্ছে না এর বাইরে করতে গেলে তাদের অসুবিধা হচ্ছে একটা মানে ক্যালেন্ডার করতে গেলে 17-18 টাকা খরচা সেখানে এখন 25-30 টাকা খরচা হয়ে যাচ্ছে মানুষ করবে কী করে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যবসার অবস্থা একদম খুবই খারাপের দিকে আমরা ওই রকমই আমাদের সকালবেলা আসলে পরে আমরা 9টায় ঢুকি করতে করতে 10:30-11 পর্যন্ত আমরা ডিউটি করি বাড়ির লোক বিরক্ত হয়ে যায় কিন্তু এখন 5টা-6টা ম্যাক্সিমাম এর বাইরে চলে না মেশিন অবস্থা খুব খারাপের দিকে মার্কেট টোটালি পড়ে গেছে আর জিনিসের যা দুর্মূল্য বাজার এসেছে কালি যেখানে আমরা কিনতাম 600 টাকার কালি সেখানে এখন 1050 টাকা দিয়ে কালি কিনতে হচ্ছে কিন্তু আমাদের ওই যে ছাপার দাম এক আমরা বাড়াতে পারছি না বাড়াতে চাইলেও এবার কী হচ্ছে মানুষ আসছে যারা তারা ভুল ভাল করে বেরিয়ে যাচ্ছে যে আমাকে এই করতে হবে না হলে হবে না আমাদের রেট দেওয়া আছে পার্টি রক্ষার্থে পার্টি বাঁচানোর জন্য কিছু সময় আমাদের তাই করতে হচ্ছে কী করবো ও রেট নিয়ে এসেও বাইরে তো যেতে পারবে না আমাদের সব তো বাধা পার্টি না কিছু কিছু রানিং পার্টি আছে যারা তারা ঘুরে ফেরে কিন্তু যাদের বাধা পার্টি তাদের তো রেট করে সব সমস্ত কিছু দেওয়া আছে একটা কোম্পানিতে রেট দেওয়া আছে এর বাইরে তো ওই বলবে যে এই বছর আমরা কিছু করতে পারবো না এর বছরের বাইরে পরে আমরা কিছু করলেও করতে পারি তখন ওই কত বাড়াবে 10% বাড়াবে 20% বাড়াবে কিন্তু এই আকাশ ছোঁয়া দাম বেড়ে গেছে জিনিসপত্রের 40-50% দাম বেড়ে গেছে যেখানে 80-90 টাকা দিস তার সেখানে 160-170 টাকা দিস তা বেড়েছে যেখানে আমরা 400 টাকা ঋণ কিনতাম সেখানে এখন 700 টাকা ঋণ কিনছি কোথা থেকে পারবে পালস আসছে না ঠিক আছে যেইটুকানি দেওয়ার নয় সেইটুকানি দেখুন একটা লোক যদি 20খানা বই করে হাসি হেসে গেলে করতে পারে সেখানে সে 5খানা বই দিচ্ছে চলুক না তারপর দেখা যাক মার্কেট যদি আবার ওঠে মার্কেট যদি বাড়ে তাহলে আবার করবো এইভাবে চলছে 2খানা 3খানা 4খানা বই দিয়ে সাপোর্টিং করছে এইভাবে করছে যেখানে 20খানা 40খানা 100খানা বই হতো সেখানে তার নেমে এসছে যার 100খানা বই সে 20টায় নেমে এসছে যার 20টা বই সে 5টায় নেমে এসছে চলছে
ঠিক আগের মধ্যে কলেজ স্ট্রিটের বৈঠকখানার কি পরিস্থিতি, কি হারে ক্যালেন্ডার ছাপা হচ্ছে সেই পরিস্থিতি জানার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। এবং যেটা এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পারলাম যে রং থেকে শুরু করে বোর্ড পোস্টার সব কিছুর দাম এতটাই বেড়ে গেছে যে একেবারেই বাজার চলছে না। এবং ক্যালেন্ডার যেখানে আগে একজন মানুষ 500 অর্ডার দিত, তার জায়গায় এখন 100 ক্যালেন্ডার অর্ডার দিচ্ছে। এক কথায় ওনারা বলছেন একেবারেই ওনাদের বাজারের দর কমে গেছে এবং একেবারেই জিনিসের দাম যেভাবে বেড়েছে সেই হারে ওনাদের একেবারেই বাজার চলছে না। এবং নববর্ষের আগে আমরা যেটা দেখতে পাই বৈঠকখানায় কিন্তু মানুষ ঠিক 9টা থেকে রাত অনেক রাত পর্যন্ত কাজ চলে এবং সেই জায়গায় এখন কিন্তু ওনাদের কাজের হারটা অনেকটাই কমে গেছে, সেটাই আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম। এমন ধরনের নিউজ আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন টুডেস বাংলা। ধন্যবাদ।